কিন্তু একদম জেলর ভয় নকরো, গম পাইছা? তই যদি কেৱলা পয়সা কামানি ইমান মন আছে, তেনেহলে এক কাম কৰিবি, সদায় শুকুৰবাৰে শুকুৰবাৰে মসজিদৰ গেটৰ সময়ত গৈ থালি লৈ এনেকুৱা বহি যাবি, থালি যদি তোৰ ঘৰত নাথাকে তেনেহ'লে ৰুমাল পাতি এনেকুৱা বহি যাবি, গম পাইছ? যে কোনে মানুহে তোক 10 টকা 5 টকা দি পেলাই মই তোক খকনি দি আছো, এনেকুৱা ভিডিঅ' তই নেক্সট টাইম নবনাবি, নহ'লে কিন্তু বহুত বেয়া হ'ব। রাম আছে তার বোলে আর কোন কোন আছে মানে এইবিল নজানো ইমান, মানে ভাবো কি তার আছে ফতরঞ্জন বরা আর শ্রীরাতন নিচিনা মানুষ, গম পাইছে? আপনাদের হি এনেকা কিয় মানে ইমান ডর ডর মন্তব্য দিয়ে থাকে, কারণ কি আপনাদের জানো নাকি তার পয়সা কামানি আর একু লাইন নাই, এই কারণে কি করে এনেকা মানে ডর ডর মানুষের কথাবিল যদি হি ন্যাচুরালভাবে নক উল্টা কই কয় তাহলে মানুষের কি করবে না? এই ভিডিওটি ভালকি চাব, যে লোহায় লোহাক মারলে আওয়াজ তো কেনকা হয়, সেই কারণে হি তেনকাই মুসলিম এজন মানুষ যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে তাহলে কি হবো, কথা ভাইরাল হবো, বেশি তার ইনকামটা বেশি আসব আর তার ভিউজটা বাড়ি যাব, সেই কারণে হি এনেকা বেয়া বেয়া মন্তব্য দি থাকে। আপনাদের তার মন্তব্য খুনিলে একদম কানত নলব, গম পাইছে? একদম কানত নলব, একদম মাইন্ডত নসম, এগুলো সব বেকার, হি একদম পয়সা কামানির কারণে এনেকা কই আছে। তোর যদি কেবলা পয়সা কামানি ইমান মন আছে তাহলে এক কাম করবি, সদায় শুকুরবারে শুকুরবারে মসজিদের গেটের সময় গিয়ে থালি লোক বহি যাবি, থালি যদি তোর ঘরে না থাকে তাহলে একটা রুমাল পাতি এনেকা বহি যাবি, গম পাইছ? যে কোনো মানুষে তোক 10 টকা 5 টকা দি পেলাই তো এনেকা বেয়া বেয়া ভিডিও বনায় কই বেশি পয়সা তোর ইনকাম হয়ে যাব, মানে তোক খকনি দিয়ে আসো, এনেকা ভিডিও তো নেক্সট টাইম নবনাবি, নহলে কিন্তু বহুত বেয়া হব, মানে কিন্তু একদম জেলর ভয় নকরো, গম পাইছা? জেলত গেলে কিমান দিন, বেশি করে 3 মাস, নহলে 3 বছর, 5 তো ওলাই যাও ন, সেই কারণে মানে এনেকা ভয় নকরো। আর কিছু নিউজ চ্যানেল আছে চাবা এই ভিডিওটি এটা উল্টা উল্টা করে বনায় মানুষ কেনকা সজায় এনেকা ফসাব চেষ্টা করবো, মানে এগুলো কিন্তু একদম ভয় নকরো, যেমন ধরনের তোমাকে ভিডিও বনা যেমন ধরনের নিউজ পোর্টালত বোঝা, মানে একদম ভয় নকরো, যার মন যায় এনেকা ভিডিও বনায় নিউজ পোর্টালত বোঝা দিয়া, ডোন্ট ওয়ারি, মই একদম টেনশন নলো। ইয়াতে ভিডিওটো সামৰণি কৰিলোঁ, আপোনালোকে যদি কিছুমান গম পাইছে কিছুমান মানুহে তেনেহ'লে ভিডিঅ'টো ইমানে শ্বেয়াৰ মাৰি দিবা, একদম মুস্তাকমাল আধাৰীৰ ওচৰত গৈ যে ভিডিঅ'টো পাই আহি ভিডিঅ'টো শুনি পেলাই আজিৰ পৰা এইবিলাক উল্টা পল্টা মন্তব্য দিয়াটো বন্ধ কৰক।